সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আমরা গত ক্লাসে জাস্ট একটা ট্যাবলের ডিজাইন করছিলাম, যেখানে আমি আপনাদেরকে দেখেন ফর লুপ চালিয়ে দেখাইছি যে এই লুপটা যদি 5 বার ঘুরে তাহলে এই লুপের আন্ডারে যে টি আর একটা ট্যাবলের রো আছে এই রোটা 5 বার কাজ করবে। এটা আমি কেন দেখাইছিলাম, কারণ হচ্ছে আমরা যখন ডেটাবেজের একটা ট্যাবল থেকে মানগুলো এনে দেখাবো, ঠিক আছে, ডেটাবেজের একটা ট্যাবল থেকে আমি মানগুলা এনে শো করবো, তাহলে এখানে খেয়াল করেন সেটা হচ্ছে যে আমি প্রথমে আপনাদেরকে একটা 5টা রোয়াল একটা ট্যাবল দেখাইছিলাম। এখন আমাদের ডেটাবেজ থেকে আমরা জানি না যে আমাদের ডেটাবেজের ট্যাবলে কতগুলো রো আছে, কতগুলো রেকর্ড আছে আমরা জানি না। সো এটা ডাইনামিক করার জন্য আমরা ডিজাইন করব একটা রো দিয়ে, ডেটাবেজ থেকে এনে আমরা এই রোয়ের মধ্যে ডেটাবেজের কাজগুলো করব, যাতে ডেটাবেজে যতগুলো রেকর্ড আছে সেগুলো অটোমেটিক্যালি এই লুপের সাহায্যে মানটা কাজ হয়ে যাবে। সো আমি আপনাদেরকে দেখাইছি যে যদি আমি একটা ফর লুপ ইউজ করি, যদি আমরা হোয়াইল লুপ দিয়ে কাজটা করবো, বাট আমি জাস্ট একটা ফর লুপ ইউজ করে দেখাচ্ছি যে লুপের কাজটা কিভাবে হয়। তো আমাদের পিএইচপি এর ভিতরে যদি আমরা এইচটিএমএল কোড করি, ঠিক আছে, তাহলে দেখেন আমি প্রথমে এখানে পিএইচপি ট্যাগ দিয়ে পিএইচপি লাইনটুকু লিখলাম, যে ফর লুপ চালিয়ে লিখলাম, দেন আমরা এইচটিএমএল টা লিখলাম, তারপরে এই যে একটা ব্রেকেট শুরু করছিলাম ফর এর, সেটাকে আবার এখানে দিতে হবে। সো ব্রেকেটটা দেওয়ার জন্য আবার পিএইচপি লিখতে হবে, ঠিক আছে, কারণ ব্রেকেট এই যে সেকেন্ড ব্রেকেটটা এটা পিএইচপি অংশ, এটা এইচটিএমএল এর অংশ না, তাই এটাকে পিএইচপি এর বন্ডের মধ্যে লিখতে হবে। তাহলে আমরা পিএইচপি ট্যাগ এর মধ্যে আবার সেকেন্ড ব্রেকেট শেষ করে দিলাম, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এই যে সেকেন্ড ব্রেকেট টু সেকেন্ড ব্রেকেট যে সম্পর্কটা আছে, দেখেন এখানে সেকেন্ড ব্রেকেট থেকে সেকেন্ড ব্রেকেট পর্যন্ত কাজটা করবে। সো লুপটা 5 বার ঘুরলে এই রোটাও 5 বার ঘুরবে, তার মানে 5টা রো আসবে, এই সেম রোটা 5 বার আপনাকে শো করবে। সো এটা আমি আপাতত একটা আউটপুট একটু দেখাই আপনাদেরকে যে এটা কিভাবে আসতেছে। তো দেখেন এখানে এভাবে 5টা রো চলে আসছে। তো এটা তো আমি একটা রো এর উপরে লুপ চালাচ্ছি বলে সেম ডাটাটা সেম রো 5 বার আসছে। তো আমরা ডেটাবেজ থেকে যখন এনে দেখাবো তখন ডেটাবেজের যতগুলো রো আছে রেকর্ড আছে সেগুলো এখানে শো করবে, ঠিক আছে। তো আমরা এখানে এই কাজটা এখন কিভাবে করব, একটা খুবই সিম্পল একটা কাজ, তো এটা দেখে আমরা কিভাবে করতে পারি। সো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন প্রথমে আমরা সিলেক্ট কুয়েরির সাহায্যে মানটাকে আনি, ঠিক আছে, সিলেক্ট কুয়েরির সাহায্যে মানটাকে এনে দেন আমরা কি করি ওটাকে হোয়াইল লুপ ইউজ করে জাস্ট আমরা ট্যাবলের মধ্যে ইউজ করে দিব। খুবই সহজ একটা কাজ, উপরের হেডিং অংশটা মানে যেটা আমার আইডি নেম রোল সেকশন দেখা যাচ্ছে এটা হচ্ছে সেটা আমাদের, এটা হচ্ছে টিএইচ মানে হেডিংটা আর কি ট্যাবলের। তো এরপরে আমরা বাকি কাজটা করবো এখন, তো এই পিএইচপির ভিতরে আমরা কাজটা করব, ঠিক আছে। তো আমরা যদি আমাদের প্রথমে আমাদের কোয়েরিটা হবে এরকম, স্কোয়ার 1 একটা ভেরিয়েবল নিলাম, এটা গত ক্লাসে আমি দেখাইছিলাম আপনাদের কিভাবে করতে হবে। তো আচ্ছা এই কাজটা আমার উপরে গত ক্লাসে করেছিলাম, তো আমি এটা বারবার না করে উপরটাই কপি পেস্ট করে দিই। যেটা আমাদের মাল্টিপল ইনসার্টেড এর কোয়েরিটা ছিল দরকার নেই আপাতত, কারণ ইনসার্ট আমরা এখন করতেছি না। ওকে তাহলে দেখেন প্রথমে আমাদের যদি আমরা সিলেক্ট করি তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, এই লাইনটা সবসময় লিখতে হবে আপনাকে এসকিউএল ইউজ ডিবি চেক, কারণ হচ্ছে এখানে আমার অনেক ডেটাবেস থাকবে। এখন আমি কোন ডেটাবেসের মধ্যে ঢুকে একটা ট্যাবল থেকে ডেটাটা নিব, তাই আমাকে প্রথমে ওই ডেটাবেসটাকে মেনশন করে দিতে হবে যে ইউজ ডিবি চেক। তাহলে আমি ডিবি চেক নামে যে ডেটাবেসটা আছে ওটা এখন ইউজ করতেছি, ঠিক আছে। সো ওটা ইউজ করে আমি এর ভিতর থেকে মানটা নিয়ে আসব। এরপরে দেখেন কি আছে, MySQL কোয়েরি কানেক্ট এসকিউএল, এটা আপনারা জানেন কিভাবে করতে হবে। তাহলে এরপরে এসকিউএল 1 সিলেক্ট স্টার ফ্রম টিবিএল ইনফো, টিবিএল ইনফো ট্যাবলে মানে ডিবি চেক এর ভিতরে ট্যাবল, এটা টিবিএল ইনফো, ওই ট্যাবল থেকে সবকিছু নিয়ে আসলাম, ঠিক আছে। সো ওখান থেকে আনার পরে আমরা এটাকে রেজাল্টের মধ্যে রাখলাম, রেজাল্টে রাখার পরে গত ক্লাসে বসে আপনাদেরকে MySQL এর নাম রোস দেখবো আগে যে এখানে ডাটা আছে কিনা।
হ্যাঁ, নামরো মানে হচ্ছে কি, মাইএসকিউএল আই নামরোস, এই ফাংশনটার কাজ হচ্ছে যে ডেটাবেজের মধ্যে কতগুলো রো আছে সেটা কাউন্ট করা। ধরেন আমার ডেটাবেজে রেকর্ড আছে 5টা, মানে 5টা রো আছে, তাহলে এই ফাংশনটা আমাদেরকে ফলাফল দিবে 5। ঠিক আছে, আমরা ডেটাবেজ থেকে ডেটাটা এনে প্রথমে এসকিউএল কুইরিতে রাখলাম, ওই কুইরিটাকে মাইএসকিউএল কুইরির সাহায্যে চালিয়ে সেটা পুরো একটা পুরো টেবলটাকে রেজাল্টের মধ্যে রাখলাম। এখন মাইএসকিউএল এর নাম রোসের মধ্যে আমরা এই রেজাল্টটাকে দিয়ে দিব, তাহলে কি হবে, রেজাল্ট মানে হচ্ছে এখন মানে ওই টেবলটা। সো মাইএসকিউএল এর নাম রোসের সাহায্যে আমি ওই টেবলে কতগুলো রেকর্ড সেটা পেয়ে গেলাম। এখন আমি প্রথমে ইফ দিয়ে এটা কেন করতেছি, কারণ হচ্ছে দেখেন যদি আমার এখানে কোনো রেজাল্ট শো না করে আমাকে এখানে একটা মেসেজ দেখাতে হবে যে নো রেজাল্ট ফাউন্ড বা জিরো রেজাল্ট এরকম। তাহলে আমি দেখলাম কন্ডিশনটা এভাবে দিব যে যদি মাইএসকিউএল এর নাম রোস মানে হচ্ছে নাম্বার অফ রো যদি জিরো থেকে বড় হয়, তার মানে যদি একটাও থাকে তখন ইফ কাজ করবে। তো জিরো থেকে যদি বড় হয় তার মানে যদি একটা রো অন্তত থাকে তখন ইফটা কাজ করবে। সো ওয়াইল এসে আমরা কি করব, রো নামে একটা ভেরিয়েবলের মধ্যে মাইএসকিউএল আই ফ্যাচ অ্যাসোস ইউজ করব। সো এই মাইএসকিউএল আই ফ্যাচ অ্যাসোস এর কাজ হচ্ছে এই যে রেজাল্টের মধ্যে আমার পুরো টেবলটা আছে এই টেবলটাকে সে একটা অ্যারেতে কনভার্ট করে ফেলবে। মাইএসকিউএল আই ফ্যাচ অ্যাসোস এর মেইন কাজটা হচ্ছে কি, ধরুন আমার টেবলের মধ্যে 5টা রেকর্ড আছে, তো সে কি করবে একটা অ্যারে হিসেবে এই যে রো যে ভ্যারিয়েবলটা আছে এটাকে একটা অ্যারে হিসেবে ইউজ করবে, এটাকে ধরো আমার টেবলটাকে সে পুরো টেবলটাকে অ্যারেতে কনভার্ট করে ফেলবে। তাহলে আমি ওই অ্যারের মধ্যে এবার আমি আমার ফিল্ডের নামগুলো ধরে ধরে ডেটাটাকে পেয়ে যাব। তো গত ক্লাসে আমি দেখেছিলাম আপনাদের এখানের মধ্যে যে ইকো করে যে রো অফ আইডি, এই অ্যারেটা হচ্ছে আমার কি টেবলের ফিল্ডের নাম, তারপরে রো অফ নেম, রো অফ রোল, রো অফ সেকশন, এই এই ডেটাটা আমরা নর্মালি ইকো করে দেখাছিলাম। তো এটা আমরা এখন ইকো করে দেখাবো না, এটা আমরা দেখাবো কোথায়, টেবলের মধ্যে। সো কি করবো এখন দেখি, তাহলে দেখেন আমরা এখানে মধ্যে ইকো করে আমরা রেজাল্টটাকে এখানে শো করতেছি, তো এটা আমরা ইকো করে শো না করে ট্যাবলে শো করব। তো ট্যাবলে শো করার জন্য আমাদের এই জায়গায় ট্যাবলের কাজটা করতে হবে, ঠিক আছে, ট্যাবলের কাজটা এখানে করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, আমাদের যেটা টিআর ছিল এই যে টিআর যে ট্যাবলের রোটা, এই রোটাকে আমরা ইকোর জায়গায় বসিয়ে দিব। কিভাবে করব, তার আগে আমরা ইফ এই জায়গায় করবো তো এইচটিএমএল এর কাজটা, তাহলে আমরা পিএইচপি ব্লকটা এখানে শেষ করে দিই। তাহলে এখানে থাকবে আমার এইচটিএমএল টা, দেন পিএইচপি এই দুইটা ব্রেকেট কে আমার ক্লোজ করতে হবে। তাহলে দুইটা ব্রেকেট কে আমি কি করবো এখানে মধ্যে পিএইচপি ট্যাগ দিয়ে, ঠিক আছে, দেখেন সো এটা হচ্ছে আমার ইফ এর আমার পিএইচপি এর একটা অংশ ছিল যে ব্রেকেট গুলো ক্লোজ করতে হবে, সেগুলো আমি এখানে এসে বাইরে ক্লোজ করবো। হ্যাঁ, তো মাঝখানে আমি এই যে এইচটিএমএল টা লিখবো, তো এইচটিএমএল মানে কোনটা আমাদের, এখানে ইকো করে রেজাল্ট দেখাতে হবে, সো আমি এটাকে এতটুকু পর্যন্ত রাখি রাখি মানে হচ্ছে যদি আপনার এই ইফটা কাজ না করে দেন এলসি আসবে, এলসি এসে দেখাবে জিরো রেজাল্ট, একটা আউটপুট আমাকে শো করবে। ঠিক আছে, ওকে, সো এবার আমাদের দেখেন এখানে টিআর যেটা ছিল এটাকে আমরা যেটা শো করবো, তো এই যে টিআরটা আছে টিআরটাকে আমরা এখানে নিয়ে আসি। ওকে, টিআরটাকে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন দেখেন এই যে এটা আমাদের ইফের ব্রেকেট, ইফের এখানে শেষ হচ্ছে, দেন এখানে হচ্ছে ওয়াইল একটা শেষ হচ্ছে, দেন আমাদের এখানে আবার এলস আছে, বাকি যেগুলো আছে সেগুলো এখানে বরাবর আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের তো টেবলের মধ্যে ওয়ান হাবিব দেখালে হবে না, আমাদের এখানে দেখাতে হবে কোনটা যেটা আমাদের ডেটাবেস থেকে আসবে সেই কলামগুলো এখানে শো করতে হবে। তাহলে এটা শো করার নিয়মটা কি, আসলে এটা শো করার নিয়ম হচ্ছে দেখেন আমাদের এই যে ওয়ানটা আছে এই ওয়ানের জায়গায় আমি দেখাবো আইডি কে, ঠিক আছে, কিভাবে দেখাবো দেখেন, তাহলে যেখানে যেহেতু আমি আইডি কে দেখাবো আমাকে এখানে পিএইচপি কাজ করতে হবে। সো প্রথমে পিএইচপি ট্যাগ যেটা আমি প্রিন্ট করবো, মানে এখানে একটা ডাটাকে প্রিন্ট করবো, সো ইকো দেন এখানে খেয়াল করেন আমি দেখাবো হচ্ছে আইডি কে, সো রো অফ আইডি সেমিকলন, ঠিক আছে, জাস্ট সিম্পল পিএইচপি ট্যাগ দিলাম যেহেতু আমরা ইকো করবো, সো ইকো মানে প্রিন্ট করবো ওই যে আইডিটাকে। এখন এখানের মধ্যে যখন যেহেতু এটা একটা রো এর মতো হয়ে যাচ্ছে, আমি ডেটাবেস আপনাদেরকে দেখাই একটু, দেখেন এটা আমাদের
টেবলটা ছিল, মানে আমরা টোটাল এই যে ডেটাটা আছে এটাকে আমরা শো করব। তাহলে যেহেতু এই পুরো জিনিসটা একটা রো নামে অ্যারেতে কনভার্ট হয়ে গেছে, MySQL fetch assos এই ফাংশনের সাহায্যে যেহেতু এই পুরো টেবলটাকে আমরা একটা রো নামে অ্যারেতে কনভার্ট করে ফেললাম, সো অ্যারেটা কাজ করবে কিভাবে, ওয়াইল লুপটা কাজ করবে কিভাবে, ওয়াইল লুপটা কাজ করবে প্রথম রেকর্ড ধরে ধরে। সো প্রথমে সে ফার্স্ট রেকর্ডটা নিবে যেখানে আইডি হচ্ছে 1, নেম হচ্ছে হাবিব, রোল হচ্ছে 10, সেকশন হচ্ছে এ এবং অ্যাড্রেস হচ্ছে চিটাগং, ঠিক আছে। এবার যখন সে এটাকে প্রিন্ট করে দিবে আবার ওয়াইলে এসে সেকেন্ড বার আবার ঘুরবে, তখন সেকেন্ড টাইম রো এর মানটা হবে 2 ইসরাত 11 এ ঢাকা, দেন এরপরে 3 ইসরাত 13 এ ঢাকা। এভাবে ওয়াইল লুপটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার পুরো টেবলটা শেষ না হচ্ছে, ক্লিয়ার? তাহলে দেখেন আমি কিভাবে দেখাবো ডেটা গুলোকে। সো আমার এখানে আছে নেম, রো, সেকশন, অ্যাড্রেস, এই জিনিসগুলো তো আমি এখন এগুলো বরাবর ওখানে বসিয়ে দিব। তো রো আইডি বসালাম প্রথমে, এরপরে হাবিবের জায়গায় বসাতে হবে নেম। সো আমি এটাকে কপি করে তাহলে হয়ে যাচ্ছে, পাঁচটা দেখাতে হবে তো আমার, এটাকে পুরো কেটে দিয়ে আমি এটা কপি করে ফেলি, পাঁচটা লাইন নিয়ে আসি, কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয়ে বসে যাবে। সো আইডি আছে, আইডির পর আমি দেখাবো নেম, রোল, সেকশন এন্ড অ্যাড্রেস, ঠিক আছে। কি করলাম, আইডি, নেম, রো, সেকশন, অ্যাড্রেস। সো এগুলো কোত্থেকে আসছে, এই যে প্রথমে দেখেন, আবার দেখেন এখানে MySQL এ কুয়েরি করে আমি পুরো টেবলটাকে নিয়ে আসছি কোথায়, রেজাল্টে। দেন ইফ এর মধ্যে চেক করে দেখলাম যে রেজাল্ট নামে যে টেবলটা আছে এখন, মানে রেজাল্টের মধ্যে তো পুরো টেবলটা আছে, যেখানে পুরো টোটাল অ্যারেটা আছে ওটাকে আমি MySQL এ ফ্যাচ অ্যাসোস করে একটা অ্যারেতে কনভার্ট করি, যেটার নাম হচ্ছে কি রো, ঠিক আছে। রো অ্যারের মধ্যে রো এর মধ্যে প্রত্যেকটা মান চলে আসছে, তো এটা কিভাবে কাউন্ট করতে হবে, এই হোয়াইল কতক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত আমার এই অ্যারেটা শেষ না হয়। সো আমি হোয়াইল এর মধ্যে কি বসালাম, একটা টিআর রো বসিয়ে দিলাম, তারপর একটা রো বসিয়ে দিলাম, যে রোতে আমার কলাম আছে পাঁচটা, পিডি আছে পাঁচটা। সো প্রথম পিডিতে কি বসবে, আমি এখানে প্রিন্ট করতে হবে, যেহেতু আমি ইকো ইউজ করবো আমাকে পিএইচপি ট্যাগ লিখতে হবে, তো এটা হচ্ছে HTML এর ভিতরে আমি পিএইচপি ইউজ করতে আমি এখানে যতগুলো আমার ডাটাবেজ এর মধ্যে টেবল থাকবে, টেবলের রেকর্ড থাকবে, সবগুলো রেকর্ড রো আকারে, টেবলের রো আকারে চলে আসবে, ঠিক আছে। সো এটা দেখি আউটপুট কি আসে, তো অ্যাকচুয়ালি এরকম এভাবেই শো করতে হবে আপনাদেরকে, মানে ওয়েবসাইটে এভাবেই ডাটাকে সিলেক্ট করে এনে এভাবেই একটা টেবলের মধ্যে শো করাতে হয়, ঠিক আছে। তো এগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে লাগবে, যারা কাজ করতে ইচ্ছুক ওয়েব প্রোগ্রামিং নিয়ে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে, তাদের এই জিনিসগুলো মাস্ট লাগবে, আপনাকে এইভাবে ডেটাগুলো একটা টেবলে শো করাতে হবে, ঠিক আছে। সো কাজটা কিভাবে করলাম এটা, যে প্রথমে আমি কি করলাম, দেখেন এই যেখান থেকে শুরু হচ্ছে, প্রথমে আমি একটা SQL কুয়েরি চালাচ্ছি যেখানে আমি সিলেক্ট স্টার ফ্রম TBL ইনফো দিচ্ছি, তো TBL ইনফো থেকে ডেটাগুলো নিয়ে আসবে। আনার পরে MySQL কুয়েরি করে আমি কুয়েরিটা চালা দিলাম, তো কুয়েরি চালাতে গেলে আমার কি লাগবে, একটা কানেকশনের ভেরিয়েবল লাগে যেটা উপরে আমরা কানেকশন করার জন্য ইউজ করি, দেন আমাদের এই কুয়েরিটা যে ভেরিয়েবল আছে সেটা দিয়ে দিব। তো দেওয়ার পরে আমাকে টেবল বর্ডার ক্রিয়েট করে, যেহেতু আমাকে টেবল লাগবে সো আমি টেবলটা ক্রিয়েট করলাম, সেখানে প্রথমে একটা টিআর দেওয়া থাকবে, ঠিক আছে, যেখানে মধ্যে আমি টিএইচ গুলো প্রথমে দেখাবো, কারণ হচ্ছে কি আমার প্রথমে আইডি, নেম, রোল এগুলো তো ডেটাবেজের উপর ডিপেন্ড করে না, এগুলো আমি ডেটাবেজের কলাম থেকে দেখে আগে নিজে ক্রিয়েট করে রাখবো, যাতে একটা ভালো হেডিং আমি পাই, ঠিক আছে। সো হেডিং পাওয়ার পরে এরপরে আমাদের কি করতে হবে, PHPটা আবার চালাতে হবে। তো আমি PHP ট্যাগটা কোথায় ইউজ করতেছি, কোথায় ইউজ করতেছি না, এটা একটু আপনাদের ভালোভাবে দেখতে হবে, ঠিক আছে। যেমন দেখেন আমার এখানে মাঝখানে HTML ইউজ করতে হবে, সেজন্য আমি PHPটাকে এখানে শেষ করে দিতে, কারণ হচ্ছে কি যদি PHPটাকে আপনি শেষ না করেন দেখেন আপনার HTMLটা কাজ করবে না, HTMLটা কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, সেজন্য PHPটাকে শেষ করে দিতে হবে। দেন আমি HTMLটা লিখবো, দেন আমি যেহেতু PHP
ইউজ করতে হবে, আবার আমি পিএইচপি ট্যাগটা শুরু করে পিএইচপি কোডটা লিখবো। সো পিএইচপি কোডটা লিখলাম, ইফ MySQL নাম রোস, আমরা নাম রোস কয়টা রো আছে সেটাকে ট্যাগ করবো, করার পরে সেটা যদি জিরো থেকে বেশি হয় দেন আমরা হোয়াইল লুপে আসবো, এসে যে রোতে আমরা অ্যারেতে কনভার্ট করতেছি, দেন হোয়াইলের পরে আমাদের আবার HTML লিখতে হবে। সো আমি পিএইচপিটা এখানে শেষ করে দিব। এটা আপনার সব জায়গায় আপনি এটা ইউজ করতে পারবেন। পিএইচপি শেষ করে দিলাম, দেওয়ার পরে যেহেতু আমার এখানে টেবল দেখাতে হবে, সো আমি টেবলের একটা রো নিলাম, রো এর পরে টেবল রোটা শেষ করি নাই সরি, সো রো নিলাম, রো এর পরে এবার ভিতরে টিডি গুলো আমি দিয়ে দিলাম। এখন টিডি গুলো অ্যাকচুয়ালি কি থাকবে, টিডি গুলো হচ্ছে কি আমার টেবলের ডাটা গুলো। সো টেবলে আমার কি কি আছে, আমি তো বললাম যে আমি কনভার্ট করে একটা অ্যারেতে রো অ্যারেতে নিয়ে আসছি। সো আমি প্রথমে কি দেখাবো দেখেন, আমি এখানে কি দেখাবো, প্রথমে দেখাবো আমি আইডি, তারপরে দেখাবো নেম, তারপরে দেখাবো রোল, দেন সেকশন, দেন অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে আমি এগুলো দেখাবো। সো এগুলো দেখানোর জন্য সেই হিসেবে আমি ডাটাগুলো এখানে বসাবো। প্রথমে দেখাবো হচ্ছে রো অফ আইডি, আইডি মানে কোন আইডি, এটা এটা হচ্ছে আমার ওই যে টেবল ইনফো, যে টেবলটাকে আমি নিয়ে আসছি ডেটা বেজে দেখানোর জন্য, ওই টেবলের ফিল্ডের নামটা মানে কলামের নামটা। সো আইডি, আইডির পরে হচ্ছে নেম, দেন রোল, দেন সেকশন, দেন অ্যাড্রেস, মানে এখানে আমি যেভাবে হেডিংটা দিছি আইডি নেম রোল সেকশন অ্যাড্রেস একইভাবে এখানে দিতে হবে, কারণ আমি তো আইডির জায়গায় নেম দেখালে হবে না। সো আইডি বরাবর আইডি দেখাতে হবে, নেম বরাবর নেম দেখাতে হবে, সেভাবে আমি রোল সেকশন অ্যাড্রেসটা নিয়ে আসলাম। আনার পরে যে ব্র্যাকেট গুলো আছে আমরা এগুলো শেষ করে দিব। ঠিক আছে, করে দিলাম। দেন যদি এখানে আবার একটা কি করলাম, পিএইচপি শেষ করে দিয়ে এখানে আমি এলস দিলাম, জিরো রেজাল্ট, এটা কিসের এলস, এটা হচ্ছে এই ইফ থেকে আসবে, যদি আমার কোনো ডাটা না থাকে তখন যে এলসটা সেটা হচ্ছে কি, এটা দেখাবে জিরো রেজাল্ট। ঠিক আছে, সেটা করার পরে আমরা দেখলাম আউটপুটটা কি আসছে। আশা করছি আপনারা ক্লাসটি উপভোগ করেছেন। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।